ভেরি গুড ইভিনিং এভরি ওয়ান, ভেরি গুড ইভিনিং, সবে আহি যোৱা একদম সোনকালে। আমি আরম্ভ করে দিও দেরি নকরাকে আজির গুরুত্বপূর্ণ ক্লাস। আকো আজি মো প্রথমতে কোনোবাই কোনোবাই কব, স্যার আপনি আজিও স্মার্ট বোর্ডের পর কেউ ক্লাস লওয়া নাই? ভাই চারিওপিনে যে বরষুণ হয়ে আছে, এই বরষুণত ওলাই যাওয়াটো প্রবলেম বহুত। সো ওলাই যাওয়াত মানে স্টুডিও পাম কেতিয়া এইটো বহুত টেনশন। এই কারণে মানে এই কেদিন আর বরষুণত আর এইটো এভয়েড করছো, সো দ্যাট ক্লাসটো যাতে মিস নহয়, অন টাইম একদম আমি যাতে ক্লাস করব পারো, ঠিক আছে? সো ভেরি গুড ইভিনিং, সবে ভালকে মাতটো শুনা পাইছা আশা করছো? ওকে, একদম ধুনিয়াকে মাতটো আহি গৈছে। সো বহুতে আহি গৈছে, দেরি নকরাকে স্টার্ট করে দিও আমার আজির সেশন। আকো আজি জিকে জিএসর সেশন হবো, লগতে ইংলিশর কুয়েশন থাকিব। আর আজি ইংলিশর কুয়েশনত একটা ধুনিয়া টপিক লৈ আহিছো, এতিয়া নকও বাৰু, সেশনটো কন্টিনিউ করে গৈ থাকিম আর ধুনিয়াকে কৈ থাকিম, ঠিক আছে? সবে প্রথমতে দায়িত্ব লৈ আগত কি করিবা, এবারকে শেয়ার করে দিয়া আর এবারকে লাইক করে দিয়া, যিমান আছে শেয়ার আর লাইক করে দিয়া। আজির প্রথমটো কুয়েশন, আজির কুয়েশনবোৰ গোটেই আমার আসাম রিলেটেড হয়। প্রথমটো কুয়েশন কি বুলি কৈছে চোৱা, উইচ অফ ইজ দ্য লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন আসাম? এই চারিটার মাজর পড়া অসমর মানে সবতকে লার্জেস্ট ওয়েটল্যান্ড কোনটো হয়, অসমর সবতকে লার্জেস্ট ওয়েটল্যান্ড কোনটো হয়? চান্ডুবি লেক, নে দীপর বিল, নে কুমরি বিল লেক, নে সোনবিল লেক? এটা ওয়েটল্যান্ড বলি আমি দরাসলতে কি বলি বুঝি পাও, এটু বহুতে কনফিউশন হবো পারে, শুনে বুঝি পাইছে তেওলোক আগত অ্যান্সারটো দিয়াছুন। ওয়েটল্যান্ড কথার অর্থটো হৈছে জলাভূমি বলি আমি কব পাৰো। কি বলি কও আমি, আমি কব পাৰো এজ এ জলাভূমি বলি আমি কব পাৰো। জলাভূমি মানে থাকে ন এনেকে পথারর মাজত, আর ধরে লো এটা একটা পথার, ইয়াত পুরা পানি আছে একদম, ইয়াত পুরা একদম ঘাস বিলাক হৈছে, ইয়াতো পানি আছে, ইয়াত কিবা বলে পুখুরী নিচিনা আছে, তেনেকুৱা আৰু মানে। সো অসমর সবতকে ডাঙর তেনেকুৱা ওয়েটল্যান্ড কোনটো, অসমর সবতকে ডাঙর তেনেকুৱা ওয়েটল্যান্ড কোনটো কোৱাচোন? সবে কৈছে স্যার দীপর বিল, দীপর বিল, দীপর বিল, ম্যাক্সিমাম অ্যান্সার আছে দীপর বিল বলি, বাট ইয়ার যেটো কারেক্ট অ্যান্সার ন, ইয়ার কারেক্ট অ্যান্সারটি হব সোনবিল লেক। ইয়ার কারেক্ট অ্যান্সারটি কি হব, ইয়ার কারেক্ট অ্যান্সারটি হব দ্যাট ইজ সোনবিল লেক, রিমেম্বার দ্যাট, সোনবিল লেক, ঠিক আছে? এটু কত আছে সোনবিল লেকটু যদি আমি কবলে যদি যাও, মনত রাখিবা এই সোনবিল লেকটু ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক ইন সাউদার্ন আসাম, ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক অলসো। ইয়াক আমি মানে বহুত ডাঙর লেক হয়, এটু ওয়ান অফ দ্য লার্জেস্ট সাউদার্ন অসমৰ ভিতৰত, ঠিক আছে? লার্জেস্ট লেক বলি আমি কব পাৰো, লার্জেস্ট লেক। আর এটু কত আছে, এটু করিমগঞ্জ ডিস্ট্রিক্টত আছে, বরাক ভ্যালিত আছে। কত আছে এটু, এটু আছে আমার বরাক ভ্যালিত আছে, বরাক ভ্যালি ইন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, ইন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, ঠিক আছে? সো মনত রাখিব লাগিব, দীপর বিলটো নহব, দীপর বিল নহয় সোনবিল। আর ইয়ার যদি আমি কবলে যদি যাও, বহুতে সুদিব পারে যে স্যার ইয়ার টোটাল এরিয়াটো কিমান, কব পারিবা কোনে ইয়ার টোটাল এরিয়া কিমান আছে সোনবিল লেকর, সোনবিল লেকর টোটাল এরিয়া কি আছে? যদি আমি কবলে যদি যাও এই সোনবিল লেকর টোটাল এরিয়া কোনে কব পারিব কোয়া, এটু তোমালোকক মই হোমওয়ার্ক দিলু কোয়েশ্চনত, সোনবিল লেকর এরিয়াটো তোমালোকে কব লাগিব। ইয়েস, নেক্সট কুয়েশ্চন আমার কি বলি কইছে, আজি অসম রিলেটেড গোটেই কুয়েশ্চন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ বরদৈশিলা ইন আসাম? আমি কি জানো বরদৈশিলা আমার যেটু লোকাল উইন হয় না নহয়, বরদৈশিলার হইতে জড়িত কোনটু উইন, প্রি মনসুন সিজন না মনসুন সিজন? মনসুন মানে মৌসুমি জলবায়ুর কথা কইছে, ইয়াত কি কইছে, মৌসুমি জলবায়ুর কথা ইয়াত কোয়া হইছে, মৌসুমি জলবায়ু, রিট্রিটিং মনসুন যাক আমি কি বলি কও, নর্থ ইস্ট মনসুন বলিও আমি কও, নর্থ ইস্ট মনসুন বলিও আমি কও, নে উইন্টার সিজন, বরদৈশিলার লগত জড়িত কোনটো হব? 14,000 স্কয়ার কিলোমিটার, ভালকে চাই এবার কই দিয়া, এবার ভালকে চাই কই দিবা, কোয়াশুন ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হব, সবে দায়িত্ব লয় লাইক শেয়ারটু করে থাকা। ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হব যদি আমি কবলে যদি যাও, দুই নম্বর কোয়েশনের কারেক্ট অ্যান্সারটু হব দ্যাট ইজ প্রি মনসুন সিজন, প্রি মনসুন সিজন, কি হব, প্রি মনসুন সিজন। মনত রাখিবা নর্থ ইস্ট মনসুনের আন একটা নাম রিট্রিটিং মনসুন, আর এইটু সময়ত আমার নর্দার্ন সাইডত কি হয় আমি উইন্টার ফেস করু, লাহে লাহে উইন্টারর পিনে আমি যাও, আর উইন্টার রেইনফলটু কত হয় আমার, উইন্টার রেইনফল, আমার উইন্টার রেইনফল হয় তামিলনাড়ু রিজনত, তামিলনাড়ু স্টেটত,
ঠিক আছে, আৰু প্ৰি মনসুন মানে মৌসুমী জলবায়ু ঠিক আগভাগত, এইটো কি আমাৰ জুন জুলাই মাহ, যদি যদি আমি কবলৈ যদি আমাৰ জুন জুলাই মাহত সোমায় প্ৰি মনসুন, আৰু সেই সময়ত কি হয় যদি আমি আজিকালিতো টাইমিংবোৰ অলপ চেঞ্জ হৈ গৈছে, বৰদৈচিলা বৰদৈচিলাৰ লগত কাৰেক্ট একদম কাৰেক্টলি কৰিলেটেড হয় এইটো। মানস একদম তোমাৰ এনচাৰো চাই আছো ভাই, কোনো প্ৰব্লেম নাই, ঠিক আছে, সবে শেয়ার করি বাৰু, মানস অলপ সব সবতে অলপ শেয়ার করে দিয়া, মানস অলপ সবতে শেয়ারও করে দিয়া। ওকে নেক্সট, আমার আজি 3 নম্বর কোয়েশ্চন, আজি ইংলিশের কোয়েশ্চন বিলাক অলপ ধুনিয়া আছে, একদম কম আছে, বাট কোয়েশ্চন বাট ধুনিয়া কোয়েশ্চন লৈ আছো ইংলিশের ক্ষেত্রে। দা গাই হৈছে এটা নদীর নাম, এইটো হৈছে ট্রিবিউটারি টু ব্রহ্মপুত্র। এই গাই নদীটো কোন দুটা রিজনের মাজত আছে, দিবাং দিহাং, দিহাং সুবনসিরি, মানে কোন দুটা নদীর মাজত, সুবনসিরি ভরালি নে ভরালি আর বর নদী, কোয়াশুন দা গাই, গাই ইজ এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র রিভার তো বহুত আছে। সেকেন্ড ওয়েটল্যান্ড ইন এশিয়া, একদম মতিউর স্যার ইমান দূরের পরা কই আছে কিয়, মতিউর কোনটো ইমান দূরের পরা কলো ভাই, বুঝি পোৱা নাই কি কব বিচাৰিছা, ইয়ার কারেক্ট অ্যান্সারটু কোয়া, মই ইমান দূরের পরা কোয়া নাই, মোর এইটুয়ে মানে লাউড সাউন্ডটো ইমানে। আকো বহুত বেশি সাউন্ড হলো ভাল না লাগে শুনি, ক্লাস এটা বহুত বেশি সাউন্ড হলো কি হয় অলপ প্রবলেম লাগে, হয় না নয় ক্লাস বিলাক, আজি 100 ক্রস হয়ে যাব লাগে। কারেক্ট অ্যান্সারটু হয়েছে দা গাই, এই গাইটো হয়েছে একটা রিভারের নাম, এইটো হয়েছে একটা রিভারের নাম, যেটো ব্রহ্মপুত্র রিভারের ট্রিবিউটারি হয়, ব্রহ্মপুত্র রিভারের এনেকুৱা বহুত ট্রিবিউটারি আছে, পরীক্ষাত কোয়েশ্চন আহিছিল লাস্ট ইয়ার, এই কৃষ্ণাই রিভার লৈ এটা কোয়েশ্চন আহিছিল, নর্থ ব্যাংক না সাউথ ব্যাংক ট্রিবিউটারি, নর্থ ব্যাংক না সাউথ ব্যাংক ট্রিবিউটারি, কৃষ্ণাই রিভার লৈ কোয়েশ্চন আহিছিল। ইয়ার কারেক্ট অ্যান্সারটো যদি আমি কবলে যদি যাও 3 নম্বরের কোয়েশ্চনের, এইটো হবো আমার বি, মানে দিহাং আর সুবনসিরির মাজত আছে, আমার ইন বিটুইন দা গাই রিভার টু কার মাজত আছে, দিহাং এন্ড সুবনসিরি, ঠিক আছে, দিহাং আর সুবনসিরি রিভারের মাজত আছে। তোমালকে যেতিয়াই কোনবা একটা রিভার পড়িবা মনত রাখিবা, রিভার টুর নাম্বার ওয়ান অরিজিন পড়িব লাগিব তোমালকর অরিজিন, নাম্বার টু রিভার টুর ফ্লো, নাম্বার থ্রি কোনটো ইম্পর্টেন্ট সিটির মাজেরে পার হয়েছে, নাম্বার ফোর নর্থ ব্যাংক আর সাউথ ব্যাংক ট্রিবিউটারি পড়িব লাগিব তোমালকক, ট্রিবিউটারির পরা তো বহুত কোশ্চেন আহে, আৰু নাম্বাৰ 5 ইষ্ট ফ্লোয়িং নে ওয়েষ্ট ফ্লোয়িং, মানে কাৰ লগত মিলিছে, এই কেইটামান পইণ্ট তোমালোকে জানিবই লাগিব যিকোনো নদীৰ ক্ষেত্ৰত। নেক্সট কুৱেশ্চন কি বুলি কৈছে আমাৰ আজি নেক্সট কুৱেশ্চনটো, যোনে যোনে লাইক কৰা নাই তেওঁলোকে দায়িত্বলৈ আগত লাইকটো কৰি দিয়া, বহুতে লাইক কৰা নাই, লাইক আৰু শ্বেয়াৰ এই দুটা কৰিব লাগিব। আচ্ছা, উইচ অফ দ্য ফলোয়িং প্লেচেছ ইজ দ্য সাইট অফ ৰেইন ফৰেষ্ট ইন আসাম এণ্ড ইন উইচ ডিষ্ট্ৰিক্ট, কি বুলি কৈছে, which of the following places in is the site of rain forest in assam and in which district, kun jilat ase, sonai rupai sonitpur joypur dibrugarh sesa dibrugarh manas kokrajhar, manas jodio ba kokrajharot no hoy, manas tu kot ase amar chira mane jodi ami kobole jodi jao amar manas tu touch kore baksa sirang aru borpetar olop part hoy na no hoy, but yat kokrajhar dise, so which of the following places is the site of rain forest in assam, রেইন ফরেস্ট ইন আসাম কোনটো জিলাত, কোয়াশুন কোনে কব পারে, আমার অসমত আছে কি আছে রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, আমার অসমত আছে নে রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটিও কত আছে কবা, গৌতম স্যার আকা মিস্টার ইন্ডিয়ান, মিস্টার ইন্ডিয়া ইয়েস ইয়েস, যোনে গায়েব হয়ে যায় ন, কারেক্ট অ্যান্সারটু কি হব আমার 4 নম্বর কোয়েশ্চনের, 4 নম্বর কোয়েশ্চনের কারেক্ট অ্যান্সারটু হব বি, জয়পুর ইন ডিব্রুগড়, কি হব জয়পুর, জয়পুর ডিব্রুগড়, আর আমার রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটু কত আছে, এইটু আমার আছে যোরহাটত, যোরহাট বহুত প্রসিদ্ধশালী একটা প্লেস, কিন্তু এটা রিসেন্টলি একটা ঘটনা হয়ে গেল না যোরহাটত, বহুত দুঃখ লাগিছে, আর আমি লড়া ছোৱালী আমি পড়াশোনা করে ডাঙর দীঘল করেছে আমার মা দেউতায়, তেওঁলোকে বুড়া বয়সত কি বিচাৰে, এজন বৃদ্ধ মা দেউতাই ল'ৰা ছোৱালীৰ পৰা কি বিচাৰে, থাকিবলৈ এখন ঘৰ দিব লাগে যাতে তেওঁলোকৰ ঠাণ্ডাৰ দিনত ঠাণ্ডা নালাগে, গৰমৰ দিনত যাতে গৰম নালাগে, এইখিনি আমি খেয়াল ৰাখিব লাগে, এজোৰ কাপোৰ চোপোৰ দিব লাগে যাতে তেওঁলোকে নিজৰ বস্ত্ৰ পৰিধানটো ভালকৈ কৰিব পাৰে, আৰু
দুবেলা দুমুঠি অন্ন দিব লাগে। বাট আজি আমার মই আজিকালি লড়া ছোৱালীক নকম দে, আজিকালি সোশ্যাল মিডিয়ার কারণে আমার বর্তমান প্রজন্মর লড়া ছোৱালী অলপ বেলেগ টাইপের হয়েছে। মা দেউতা বা ককা আইতার প্রতি মরম ভালপাওয়া আমার বেলেগ, বাট আমার আগর একটা এজ আসলে যি এজর সময়ের মানুষবিলাকে মানে এই মা দেউতাক যে কিবা মই জীবনত কিবা এটা হয়ে গেলো তারপর মই মা দেউতাকক চাব লাগিব, এই বিষয়টোর মাজত একটা বহুত ডাঙর একটা গ্যাপিংস। এই বর্তমান প্রজন্মর লড়া ছোৱালীয়ে এইবিলাক সোশ্যাল মিডিয়া আমি সদায় ঘাটি থাকো, তো আমার বিলাক অলপ কম, আমার বিলাক মা দেউতা ককা আইতার প্রতি চাবাসন আজিকালি মানুষের বহুত সজাগ, কিন্তু কিয় মানুষ এনেকে করে মই বুঝি নাব। মানে যদি অবস্থাতে মৃতদেহটো দেখিছো ন, এনেকুৱা বেয়া লাগিছে, যেহেতুকে ময়ও বাহিরত থাকো, মোর মা দেউতা ঘরত অকলে থাকে, তেওঁলোকে বয়স হল, নিজের কেতিয়াবা চকু পানি ওলাই যায় যে মই কেতিয়াবা আমি কেতিয়াবা এনেকুৱা ভুল নকৰো, তো কেতিয়াবা মাক দেউতাকক দুখ নিদিও, তো এনেকুৱা এটা ভাবধারা আহি যায়, হয়নে নহয়? সো লড়া ছোৱালী ভাই ভন্টি তোমালোক যোনে যোনে আসা, জীবনত নিজের কারণে একু করব নালাগে, পত্নী লড়া ছোৱালী এইবিলাক পিছত আহিব, আগত মা দেউতা, মা দেউতার কারণে কিবা এটা জীবনত করব লাগিব, যাতে নিজে কষ্ট করে হলেও তেওঁলোকক যাতে আমি ভরণ পোষণটা চলাব পারো, এইখিনি জীবনত সাকসেস হব লাগে, বাকি বহুত বেশি টাকা পয়সার প্রয়োজন নাই। নেক্সট কোয়েশ্চন কোয়েশ্চন নম্বর 5 ইয়াত কি বলি কইছে, হুইচ ন্যাশনাল পার্ক ইন আসাম ইজ ওয়ান অফ দা লাস্ট স্ট্রংহোল্ডস ফর দা ওয়াইল্ড ওয়াটার বাফেলো, কি বলি কইছে ইয়াত, যদি আমি কও হুইচ ন্যাশনাল পার্ক ইন আসাম ইজ ওয়ান অফ দা লাস্ট স্ট্রংহোল্ডস ফর দা ওয়াইল্ড ওয়াটার বাফেলো, একদম একদম গোদাপানি, থ্যাংক ইউ গৌতম ভাই, থ্যাংক ইউ। অহাকালি কিমান পোস্ট ওলাব এতিয়া কব নোৱাৰো, বাট 6000 বুলি এতিয়ালৈকে এক্সপেক্টেড আছে, 6000 ভেকেন্সি আহিব অহাকালি, আৰু এর এনসারটো হব কাজিৰঙা ন্যাশনাল পার্ক, দা ন্যাশনাল পার্ক ইন আসাম, দা ন্যাশনাল পার্ক ইন আসাম ইজ ওয়ান অফ দা লাস্ট স্ট্রংহোল্ডস ফর দা ওয়াইল্ড ওয়াটার বাফেলো, যদি আমি কও দ্যাট ইজ কাজি আমার কাজিৰঙা ন্যাশনাল পার্ক, কি হব কাজিৰঙা ন্যাশনাল পার্ক, বাফারিং হয়েছে নাকি বাৰু, এতিয়া ঠিক আছে বাৰু দিয়া, বাফারিং হয়েছে যদি এতিয়া ঠিক আছে, একো প্রবলেম নাই, কি হব কাজিৰঙা ন্যাশনাল পার্ক, মনত রাখিব লাগিব তোমালোকে, কাজিৰঙা ন্যাশনাল পার্ক, কাজিৰঙা ন্যাশনাল পার্ক হব ইয়ার কারেক্ট আনসার, নেক্সট কোয়েশ্চনত আহিছো আমি, আমার 6 নম্বর কোয়েশ্চন, আজির আমার 6 নম্বর কোয়েশ্চন, অলপ ইন্টারনেটের প্রবলেম দিছিলে, একো প্রবলেম নাই, দ্য অ্যাপ্রক্সিমেট শেয়ার অফ আসাম ইন ইন্ডিয়াস এনুয়াল প্রোডাকশন অফ টি, আমি সকলে জানো অসমে মানে ইন্ডিয়ার ভিতর হায়েস্ট টি প্রোডাকশন করে আর ভারতবর্ষে নাম্বার ওয়ান, অসমে ভারতবর্ষর যে টোটাল টি প্রোডাকশন যেটা হয় তার মাজর পড়া কিমান পার্সেন্ট অসমে প্রোডাকশন করে, 62% না 55% না 50% না 43%, কোয়াশন আজি 80 ক্রস হয়ে যাও, ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হব সবে কোয়া, অসমে কিমান শেয়ার করু আমি, অসমে আমি কিমান শেয়ার করু, যদি আমি কবলে যদি যাও কিমান শেয়ার করু, 62% বলে মহুতে কইছে, বাট মনত রাখিবা 62 নহয়, যদি আমি কবলে যদি যাও দ্যাট ইজ 55%, 55% আমি অসমে শেয়ার করু, আসাম শেয়ার টি ইন ইন্ডিয়াস টোটাল প্রোডাকশন, আমার ভারতবর্ষর টোটাল প্রোডাকশনত, হয়নে নহয়, আমি 55% আমি শেয়ার করু, 55%, রিমেম্বার দ্যাট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন 7 নম্বর কোয়েশ্চনটো কি দিছে ইয়াত চোৱা, কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ স্টেট, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক, যাক আমি কি বলে কব পারো দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক 6:50 PM মানে ধরে ল স্টার্ট করতে আমার 6:55 PM হব পারে, তাত কিন্তু আজি আবেলি এই 4:45 PM এর যেটু ক্লাস টপিক কি আছে, ইম্পর্টেন্ট ফেস্টিভেল অফ আসাম এন্ড নর্থ ইস্ট এন্ড ইন্ডিয়া, এই সরু সেশনটা মই করিম, সবে আহি যাব লাগিব দেই, এই সরু সেশনটা মই করিম, সবে আহি যাব লাগিব, হরুহুরা বাফারিং হব পারে একু নাই, হরুহুরা বাফারিং হব পারে একু প্রবলেম নাই, আজি কিয় বা বাফারিং দিয়ে আছে মই বুঝি, আসলে বাইরত ইমান বরষুণ হয়ে আছে ন,
বাহিরত বহুত বেয়াকে বরষুণ হয়ে আছে, বহুত বেয়াকে বরষুণ হয়ে আছে, এইকাৰণে আজি অলপ মানে সৰু সুৰা বাফাৰিংবোৰ দিছে আৰু। আজি একো নাই বাৰু দিয়া, একো নাই, কেতিয়াবা মানে আজি ফাৰ্ষ্ট টাইম পালোঁ ইয়াত মানে মই বৰ মানে বাফাৰিংটো। অ'কে, চ' ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব ডেফিনেটলি মণিপুৰ, ডেফিনেটলি মণিপুৰ, য়েছ মণিপুৰ, অৰুণাচল প্ৰদেশ নহয় বিকি ভাই, অৰুণাচল প্ৰদেশ নহয়, এইটো মণিপুৰ হ'ব লাগে, মণিপুৰ হ'ব। সৰু সুৰা বাফাৰিং দি আছে, একো প্ৰব্লেম নাই, অলপ এডজাষ্ট কৰি লোৱা তোমালোকে, সৰু সুৰা বাফাৰিং দি আছে, ময়ো গম পাইছোঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কুৱেশ্যনটো তোমালোকে দেখা চাই লোৱাচোন এবাৰ। এইটো লৈ কোনো কথা নাই আৰু, ইয়াৰ এনচাৰটো কি হ'ব কোৱাচোন চবে। আমাৰ এই হু ইজ ক্ৰেডিটেড উইথ, যদি আমি ক'বলৈ যদি যাওঁ, 1953 ডিস্কভাৰী অফ গোল্ডেন লেংগুৰ ইন আসাম, সলিম আলী, এম কৃষ্ণানন কৃষ্ণন, এডৱাৰ্ড পিচাৰ্ড গি, মহাৰাণা চৌধুৰী, কি হ'ব কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো। স্যার কি খবর, আপনি মোর ফেভারিট টিচার, থ্যাংক ইউ ভাই, তোমালোক সকল মোর ফেভারিট স্টুডেন্টও হওয়া। ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হবো সবে কোয়া, ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হবো, হু ইজ ক্রেডিটেড উইথ 1953 ডিসকভারি অফ গোল্ডেন লেঙ্গুর ইন আসাম। সো যদি আমি কবলে যদি যাও, ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হবো, যোনে যোনে লাইক করা না লাইক করে দিয়া, কারেক্ট অ্যান্সারটা কি হবো আমার 8 নম্বর কোয়েশ্চনের, দ্যাট ইজ সি, এডওয়ার্ড পিচার্ড গি, সি হব ইয়ার কারেক্ট অ্যান্সার। যোনে যোনে সি অ্যান্সার করেছা একদম কারেক্ট, যোনে যোনে সি অ্যান্সার করেছা, তথাপি চোৱা, এটা আমার সৰু সুৰা বাফাৰিং হব পাৰে, মানিলো বাৰু সৰু সুৰা বাফাৰিং হ'ব পাৰে। এই সৰু সুৰা বাফাৰিংটোতো গুৱাহাটীত অলপ বৰষুণ হ'লে পানী যে জাগা জাগাত ৰখি যায় তাতকেতো ভাল, হয়নে নহয়? হা, তাৰমানে আমাৰ অৱস্থাবোৰ সৰু সুৰা বাফাৰিংটো কিয় হৈছে, এই বৰষুণ চৰষুণবিলাকৰ কাৰণে হয়। কিশোৰ থেংক ইউ চ' মাছ, বদাপানি লাভ ইউ, লাভ ইউ সবকে, লাভ ফ্ৰম বিহাৰ, স্বৰূপ নাথ থেংক ইউ চ' মাছ। অ'কে, নেক্সট কুৱেশ্যনত যাওঁ। আচ্ছা, ইয়াৰ এনচাৰটো আমি পালোঁ, নেক্সট কুৱেশ্যন, হোৱাট ইজ আসাম'স পজিশ্যন এমং অল দ্য ইণ্ডিয়ান ষ্টেট ইন টাৰ্মছ অফ এলিফেণ্ট পপুলেশ্যন। ভাৰতবৰ্ষৰ গোটেই ৰাজ্যবোৰৰ ভিতৰত আমাৰ অসমৰ, যদি আমি ক'বলৈ যদি যাওঁ, অসমৰ পজিশ্যনটো কি এলিফেণ্ট পপুলেশ্যনৰ ক্ষেত্ৰত, এলিফেণ্ট পপুলেশ্যনৰ ক্ষেত্ৰত হোৱাট ইজ আসাম'স পজিশ্যন এমং অল দ্য ইণ্ডিয়ান ষ্টেট ইন টাৰ্মছ অফ এলিফেণ্ট পপুলেশ্যন। চবে হাঁহি আছে মোৰ কথা শুনি, না সঁচা কথা কৈছোঁ ন মই, অলপ বৰষুণ হ'লে গুৱাহাটীত যিটো অৱস্থা হয় আজিকালি, আজি এতিয়াতো হেল্পলাইন নাম্বাৰ দি দিয়া হৈছে, চ' এটলিষ্ট আমাৰ বাফাৰিংটো তাতকৈ ভাল, সৰু সুৰা বাফাৰিং হৈ আছে, আমি আৰু দুখীয়া মানুহ আৰু কি কৰিম, একদম। চ' কি হ'ব, হোৱাট ইজ আসাম'স পজিশ্যন এমং অল দ্য ইণ্ডিয়ান ষ্টেট ইন টাৰ্মছ অফ এলিফেণ্ট পপুলেশ্যন, এলিফেণ্ট পপুলেশ্যনৰ ক্ষেত্ৰত অসমৰ পজিশ্যনটো কি, ফিৰদোচি, অ'কে অ'কে, ভালকৈ শৰীৰৰ খেয়াল ৰাখিবা ভাই। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা হবো আমার 9 নম্বর কোয়েশ্চনের কারেক্ট অ্যান্সারটা হবো, দ্যাট ইজ বি, কি হবো, সেকেন্ড পজিশনত আছে, সেকেন্ড পজিশনত আছে, রিমেম্বার দে, ভাল পজিশনত আছো দে, আমি মানে এলিফেন্ট বিলাকে আমার অসমত ভাল পায় থাকি তার মানে আর, একদম একদম, থার্ড পজিশন নহয় সেকেন্ড পজিশনত আছো আমি, সেকেন্ড পজিশনত। নাও, দ্য প্রপোজড টিপাইমুখ ড্যাম ইজ টু বি কনস্ট্রাক্টেড ওভার হুইচ রিভার, যেটা প্রপোজ টিপাইমুখ ড্যাম, এই টিপাইমুখ ড্যামটো কোনটো রিভারের উপর বনোয়া হবো, ব্রহ্মপুত্র রিভার, সুরমা রিভার, বরাক রিভার, দিবাং রিভার, কি হব যদি আমি কবলে যদি যাও, দ্য প্রপোজ টিপাইমুখ ড্যাম ইজ টু বি কনস্ট্রাক্টেড ওভার হুইচ রিভার,
সবে মোক কোৱাচোন, কমেন্ট কৰি কোৱা কি হ'ব ইয়াৰ এনসারটো, টিপাই মোক ডেমটো কি হ'ব, বাফারিং কি হয়, মানে যে মাঝে মাঝে ডান্স কৰি থাকে আমাৰ এইটো, মানে চকা এটা ঘূৰি থাকে আৰু মাঝে মাঝে, এইটোৱে বাফারিং আৰু মানে। সো প্রপোজ টিপাই মোক ডেমটো কনস্ট্রাক্ট কৰা হ'ব কোনটো নদীৰ ওপৰত কোৱা, কারেক্ট এনসারটো কি হ'ব, 10 নম্বৰ কুৱেশ্চনৰ, দেট ইজ বৰাক ৰিভাৰ, ইয়েছ। অংকিতা কানু, আচ্ছা এলিফেন্ট, হাতি আগত তো আসিলে কারোবার কারোবার ঘর, আজি তো তো আছে, গৰিপুৰত পোৱা যায়, ধুবুৰী গৰিপুৰত তাত আছে, আৰু এই বৰপেটাত আছে, বৰপেটা আমাৰ বৰপেটাত যে মানাসৰ ওচৰত বহুত আছে, আৰু কেইটামান ঘৰতো আছে, কিয় মানে এটা প্ৰগ্ৰামৰ কাৰণে, আমাৰ এটা ৰাজহুৱা প্ৰগ্ৰামৰ কাৰণে আমি এবাৰ বিচাৰি গৈছিলোঁ, যদিও বা আমি আনিব পৰা নাছিলোঁ, বাট তেতিয়া বহুতখিনি সন্ধান পাইছিলোঁ, আৰু বহুত বহুতে মানে বহুতৰে ঘৰত পুৰণি সময়ৰ পৰা আছে। মিষ্টিৰাণী ডেকা, আজি ফাৰ্ষ্ট ক্লাছ, সো কি হ'ব, দেট ইজ বৰাক ৰিভাৰ, বৰাক ৰিভাৰ হ'ব কাৰেক্ট এনচাৰ। নেক্সট কুৱেশ্যন, হোৱাট ইজ দ্য IUCN কনজাৰ্ভেশ্যন ষ্টেটাছ অফ ৰাইনোছ ইউনিকৰ্ণ, দ্য অফিচিয়েল ষ্টেট এনিমেল অফ আসাম, হোৱাট ইজ দ্য IUCN কনজাৰ্ভেশ্যন ষ্টেটাছ অফ ৰাইনো ইউনিকৰ্ণ, দ্য অফিচিয়েল ষ্টেট এনিমেল অফ আসাম, ৰাইনোৰ কি অৱস্থা, আমি কি বুলি ক'ব পাৰি কোৱা, হয় হয় গদাপুনি, হাতী পোহা আৰু মানে যিটি কথা নেকি ভাই। সো লিষ্ট কনচাৰ্ণ ক্ৰিটিকেলি এণ্ডেঞ্জাৰ্ড ভাৰ্নালেবল না এক্সটিং ইন দ্য ৱাইল্ড, IUCNৰ যিটো কনজাৰ্ভেশ্যন ষ্টেটাছ, তাত ৰাইনোৰ অফিচিয়েল ষ্টেটাছটো কি কোৱাচোন, সৰু এলিফেণ্টৰ সৰু বাচ্চাবিলাক ভাল লাগে, হাতীৰ সৰু বাচ্চাবিলাক ইমান মৰম লাগে ন, মূৰত সৰু সৰু চুলি হয় অলপ, মূৰত এই এনেকুৱা সৰু সৰু চুলি হয় আৰু কেইটামান মানে, আৰু ইমান ভাল লাগে সৰু সৰু বাচ্চাবিলাকক। সো কি হ'ব, হোৱাট ইজ দ্য IUCN কনজাৰ্ভেশ্যন ষ্টেটাছ অফ ৰাইনোছ ইউনিকৰ্ণ, দ্য অফিচিয়েল ষ্টেট এনিমেল অফ আসাম, যদি আমি কবলৈ যদি যাওঁ, আমাৰ 11 নম্বৰ কুৱেশ্যনৰ এনচাৰটো হ'ব, দেট ইজ ভাৰ্না লেভেল, মানে ডেঞ্জাৰ্ড পজিশ্যনত আছে ভাৰ্না লেভেল, ঠিক আছে। নাই নাই গুৱাহাটীৰ নহয় দেই, মই বহুত দূৰত পৰা বিয়া পাতি আছোঁ আৰু। ইস্কন, ৱৰ্ল্ডৰ সবতকে ডাঙৰ মন্দিৰটো চাই সুধিছানে নাই, ইস্কন আমাৰ ৱৰ্ল্ডৰ সবতকে য'ত মানে ডাঙৰ মন্দিৰটো বনি আছে, ইস্কন নদীয়া বুলি কয়, নদীয়া ইস্কন, কোনে কোনে ভগৱান শ্ৰীকৃষ্ণৰ এই ডাঙৰ মন্দিৰটোৰ বিষয়ে শুনিছা, য'ত ফৰ্ট কোম্পানীৰ মালিকে গোটেই তেওঁৰ সম্পত্তিয়ে দি দিছে, ফৰ্ট আগত আমি যে ফৰ্ট কোম্পানীৰ গাড়ী ইউজ কৰিছিলোঁ, তাৰ মালিকে তেওঁৰ গোটেই সম্পত্তি ইস্কনক দি দিছে, সবতকে ৱৰ্ল্ডৰ ডাঙৰ মন্দিৰটো হৈ আছে, ঠিক আছে। নদীয়া মোৰ মানে ৱাইফ, মোৰ মিছেছ সেই নদীয়া জিলাৰ হয়, এইটো ডিষ্ট্ৰিক্টৰ হয়, ৱেষ্ট বেংগলৰ, ঠিক আছে, ভগৱানৰ চৰণৰ পৰা আৰু লৈ আহি আছোঁ, তাৰমানে কলিকতাৰ পৰা অলপ যাব লাগে। নেক্সট কুৱেশ্যন কি কৈছে আমাৰ, হুইচ অফ দ্য ফলিং জিঅ'গ্ৰাফিকেল লাইন পাছেছ থ্ৰু দ্য ষ্টেট অফ আসাম, হুইচ অফ দ্য ফলিং জিঅ'গ্ৰাফিকেল লাইন পাছেছ থ্ৰু দ্য ষ্টেট অফ আসাম, টপিক অফ কেঞ্চাৰ, টপিক অফ কেপ্ৰিকন, ইকুৱেটৰ, নান অফ দ্য এবভ, কোৱাচোন হুইচ অফ দ্য ফলিং জিঅ'গ্ৰাফিকেল লাইন পাছেছ থ্ৰু দ্য ষ্টেট অফ আসাম, অসমৰ মাজেৰে যদি আমি ক'বলৈ যদি যাওঁ, কোনটো জিঅ'গ্ৰাফিকেল লাইন পাৰ হৈ গৈছে কোৱাচোন, কোনে ক'ব পাৰে চাওঁ, বহুতে কিন্তু এতিয়ালৈকে শ্বেয়াৰ কৰা নাই, বহুতে লাইক শ্বেয়াৰ, 80 ক্ৰছ হৈ যাওক, লাইক শ্বেয়াৰ কৰি দিয়া, 80 ক্ৰছ হৈ যাওক, লাইক শ্বেয়াৰ কৰি দিয়া, মানে গুজৰাট, ৰাজস্থান, মধ্যপ্ৰদেশ, ছত্তীশগড়, ঝাৰখণ্ড, ৱেষ্ট বেংগল, ত্ৰিপুৰা আৰু মিজোৰাম, ইয়াৰ বাহিৰে এটাও পাৰ হোৱা নাই, সো গতিকে অসমৰ মাজেৰে নান অফ দ্য এবভ কোনোটোৱে পাৰ হোৱা নাই, নান অফ দ্য এবভ কোনোটোৱে পাৰ হোৱা নাই, মনত ৰাখিব লাগিব। নেক্সট কুৱেশ্যন, হুইচ ইজ দ্য স্মলেষ্ট নেশ্যনেল পাৰ্ক ইন আসাম এৰিয়া ৱাইজ, অসমৰ সবতকৈ স্মলেষ্ট নেশ্যনেল পাৰ্ক এই চাৰিটাৰ ভিতৰত, মনত ৰাখিবা, অসমৰ সবতকৈ স্মলেষ্ট ক'লে আমি ওৰাঙৰ কথা ক'ব পাৰোঁ, ওৰাং নেশ্যনেল পাৰ্ক, ঠিক আছে, বাট ইয়াত ওৰাঙৰ নামটো নাই, ডিব্ৰু চাইকোৱাৰ, মানস নেশ্যনেল পাৰ্ক, ৰাজীৱ গান্ধী, চৰি
মই অ্যানসারটো দি দিলো, ওরাং ন্যাশনাল পার্ক তো আছে দি আর মই রাজীব গান্ধীটো চাইছো আর। একদম একদম ভাই ভালো আছি। সো কি হব, রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক সবতকে স্মলেস্ট, আর যদি কয় সবত বিগেস্ট, বিগেস্ট ন্যাশনাল পার্ক কোনটো হব তেনে হলে, বিগেস্ট ন্যাশনাল পার্ক কোনটো হব তেনে হলে কোয়া, বিগেস্ট ন্যাশনাল পার্ক উইচ অফ দ্য উইচ ইজ দ্য স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন আসাম, যদি আমি যদি কও যদি বিগেস্ট ন্যাশনাল পার্ক তেনে হলে কোনটো হব, সিটো হব কারেক্ট অ্যান্সার গম পালো আমি, এরিয়াটো মনত রাখিবা, এইটোর এরিয়াটো মনত রাখিবা, বিগেস্ট যদি কয় ন্যাশনাল পার্ক কোনটো হব, মানস, সবে কয়েছে বিগেস্ট হলে স্যার হব মানস ন্যাশনাল পার্ক, ইয়েস মানস ন্যাশনাল পার্ক। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন, কি বলি কইছে, ওয়াক তাসার আ ওয়াইল্ড সিল্ক ওয়ার্ম ইজ ফাউন্ড ইন উইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ আসাম, ওয়াক তাসার এটা ওয়াইল্ড সিল্ক ওয়ার্ম হয় এটু, ঠিক আছে, বেসিক্যালি যদি আমি কবলে যদি যাও কত পাওয়া যায় উইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ইন আসাম, ডিমা হাসাও, কোকরাঝাড়, বরপেটা, শোণিতপুর, স্যার লগত কোনে কোনে বাইদেউক আনিব যাব, এটু মোৰ মা দেউতা মোর বাইদেউ হতে আনিব যাব আর, ভাল কোয়েশ্চেন করেছে কিন্তু দেই, 15 ডিসেম্বর বিয়াত আহিলে আহি আহি যাবা সবে, কলিকতাত বিয়া হব কলিকতাত, আর রিসেপশন হব 20 ডিসেম্বর, মই নিমন্ত্রণ ইমান দিনের পর দিছো আর, মানে এইটো হব আমার কোকরাঝাড় জেলার গোসাইগাঁও টাউনত, গোসাইগাঁও শহরত, শহর বলে নক আর স্মল একটা সরু শহর আর মানে গোসাইগাঁও, তাত হব, ঠিক আছে, অ্যাড্রেসটাও কই দিছো আর একদম ইউকো ব্যাংকর ওসর গোসাইগাঁও। সো ওয়াক তসার এ ওয়াইল্ড সিল্ক ওয়ার্ম ইজ ফাউন্ড ইন উইচ অফ দ্য ফলিং ডিস্ট্রিক্ট অফ আসাম, যদি আমি কবলে যদি যাও কি হব এইটু কারেক্ট অ্যান্সার 14 নম্বর, দ্যাট ইজ ডিমা হাসাও, ইয়েস ডিমা হাসাও পাওয়া যায়, ডিমা হাসাও, কার্বি আংলং এন্ড ডিমা হাসাও, ইয়েস একদম। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলিং রিভার ইজ নোন অ্যাজ কামেং ইন অরুণাচল প্রদেশ, কোনখন নদীক অরুণাচল প্রদেশত কামেং বলে আমি জানো, কামেং নদী, জিয়াধল, সুবনসিরি, জাজি, জিয়া ভরালি, কি হব, একদম একদম সুস্থ আছে কিন্তু অল্প ওয়েটটু কম হয়েছে, মোর ভাগ্নিজনীর অল্প ওয়েটটু কম হয়েছে, একদম সবে কোয়াশন ইয়ার কার, কামেং বলে অরুণাচল প্রদেশত কোনখন নদী কোয়া হয়, সবে অলপ শেয়ার করে দিয়া, 80-90 ক্রস হয়ে যাও, সবে অলপ শেয়ার করে দিয়া, 80-90 ক্রস হয়ে যাও। সো ইয়ার যেটু কারেক্ট অ্যান্সার যদি আমি সাবলে যদি যাও কি হব, ইয়ার কারেক্ট অ্যান্সার 15 নম্বর কোয়েশ্চনের, দ্যাট ইজ ডি, জিয়া ভরালি, কি হব, জিয়া ভরালি, রিমেম্বার দ্যাট, কি হব, জিয়া ভরালি, এই জিয়া ভরালি নদী অরুণাচল প্রদেশত কোয়া হয় কামেং বলি, কামেং রিভার বলে কোয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, ইন উইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইন আসাম আয়রন ওরা ডিপোজিটস আর ফাউন্ড, কোয়াশন অসমর কোনটো প্লেসত আয়রন ওরা ডিপোজিট পোয়া যায়, ইয়েস ইয়াত কোয়াশন চন্দ্রদিঙ্গা হিলস, কি বলে কৈছে, সুবনখাতা, শিলবেটা অর হাহিম, কোয়াশন কি হব, কত আয়রন ওরা ডিপোজিট পোয়া যায় অসমর, কোনটো প্লেসত, ওয়ের উই ফাউন্ড দ্য আয়রন ওরা ডিপোজিটস ইন আসাম, কোয়াশন ইয়ার কারেক্ট অ্যান্সারটো তেনে হলে কি হব, সো যদি আমি কবলে যদি যাও আমার 16 নম্বর কোয়েশ্চনের কারেক্ট অ্যান্সারটো হব এ, চন্দ্রদিঙ্গা হিলস, চন্দ্রদিঙ্গা হিলস, রিমেম্বার দ্যাট, ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপত সবকে মই আজি রাতে জয়েন করা, মই বহুদিন হয়ে গেল, আজি প্রায় এক সপ্তাহ মই কাকো জয়েন করা নাই, সো হোয়াটসঅ্যাপ গ্রুপর নম্বর 9957176761,
अगेन आई रिपीट 9957176761 ठीक আছে তো এই চন্দরদিঙ্গা হিলস এটু কোত আছে কব পারিবা ওয়্যার এই চন্দন ওয়্যার ইট ইজ লোকেটেড চন্দরদিঙ্গা হিলস চন্দরদিঙ্গা হিলস টু কত আছে আমার নিয়ার ধুবরী ডিস্ট্রিক্ট নিয়ার ধুবরী ডিস্ট্রিক্ট নিয়ার ধুবরী ডিস্ট্রিক্ট রিমেম্বার দ্যাট ঠিক আছে নেক্সট কোশ্চেন আমার 17 নাম্বার উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক ইন কার্বি প্লেটু কার্বি প্লেটুর হাইয়েস্ট পিক টু নাম কি বৈরাল সিংহাসন রংমা রেংমা না টেম্বুকসু কোয়াশন কারেক্ট অ্যান্সার টু কি হব Which of the following is the highest peak in Karbi Plateau? Boiral, Singhasan, Rengma, Tembuksu. Correct answer to ki hobo sobe kua. Yar correct answer to ki hobo sobe kua. Which of the following is the highest peak in Karbi Plateau? 90 cross hoye jao kaji. Ase 90 cross hoye jabo lage. Kua. Acha ohakali kintu kono class no hobo de. Moi kintu agor pora koi dilu. Karon ohakali Saturday aru ohakali class no hobo kintu ohakali wait korim ami okol notification hoy. যদি নোটিফিকেশন আহি যায় একদম ইন ডিটেইলস তোমালোকৰ কাখত লৈ আহিম আৰু পুৰা প্ল্যানো তোমালোকৰ কাখত লৈ আহিম আৰু মানডে অনৱৰ্ডস একদম আমি এটা প্ল্যান কৰি প্ৰিপৰেশ্যন কৰিম যোনে যোনে ইউটিউবৰ ইটো ক্লাছত নাহে তেওঁলোকৰ অলপ সবকে কৈ দিবা যাতে ৰেগুলাৰলি আহে কাৰণ একদম উইথ দ্য প্ল্যান আমি খোজ কাঢ়িম গোটেইকেইটা আৰু মই বহুকেইটা ছাবজেক্টৰ ওপৰত তোমালোকক ইয়াত গাইড কৰিম চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব 17 নম্বৰ দেট ইজ সিংহাসন য়েছ বহুতে কৈছে ডি বুলি ডি নহয় ভাই দ্যাট ইজ সিংহাসন বি হব ইয়ার কারেক্ট আনসার হাইয়েস্ট পিক অফ কার্বি প্লেটু সিংহাসন পিক সিংহাসন পিক রিমেম্বার দ্যাট স্বরূপ ইংলিশ কা ক্লাস তো হোগাই অর মে ডেইলি কোয়েশ্চন ভি লেকে আতা হুম নেক্সট কোয়েশ্চন ট্রপিক্যাল ওয়েট ইভারগ্রিন ফরেস্ট আর প্রিডোমিনেন্টলি ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং প্রোটেক্টেড এরিয়া কোয়াশন ট্রপিক্যাল ওয়েট ইভারগ্রিন ফরেস্ট আর প্রিডোমিনেন্টলি ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং প্রোটেক্টেড এরিয়াস কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক দিহিংপাটকা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নামেরি ন্যাশনাল পার্ক কবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কি হব কারেক্ট অ্যান্সার একদম চাও না লীনাস্মিতা কি কি দিয়ে আমি চাই লো রবা সো ট্রপিক্যাল ওয়েট ইভারগ্রিন ফরেস্ট আর প্রিডোমিনেন্টলি ফাউন্ড তলর কোনটু ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিত পোয়া যায় ট্রপিক্যাল ওয়েট ইভারগ্রিন আর ট্রপিক্যাল বলি আমি কিয় কারণ ট্রপিক অফ ক্যান্সার একদম পার হয়ে গেছে ভারতবর্ষের মাঝে এ কারণে সব ট্রপিকর লগত আহে কারেক্ট অ্যান্সারটা হবো দিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইয়েস যে সকলে বি অ্যান্সার করেছে একদম কারেক্ট দিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এইটা হয়েছে আমার সেভেন্থ সরি সিক্সথ আমার ন্যাশনাল পার্ক অলসো দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক অ্যান্ড মান আর রায়মনা ন্যাশনাল পার্ক এই দুটা হয়েছে আমার সিক্সথ অ্যান্ড সেভেন্থ ন্যাশনাল পার্ক রিমেম্বার দ্যাট ইংলিশের ক্লাসও পাবা মই রেগুলার মই এটা সেপারেট প্ল্যানিং হতে কারণে কলো যে সেপারেট প্ল্যানিং করে ক্লাস লই আহিম নাও অ্যাজ পার 2011 সেনচাস দ্য গ্রোথ রেট অফ পপুলেশন অফ আসাম ডিউরিং দ্য ডিকেড অফ 2001 টু 2011 কোয়াশন 2011 সেনচাস মতে যদি আমি কবলে যদি যাও 2011 সেনচাস মতে দ্য গ্রোথ রেট অফ পপুলেশন অফ আসাম ডিউরিং দ্য ডিকেড অফ 2001 পৰা 2011 লৈকে 30.1%, 24.5%, 27.5%, 17.7%. কোয়াশন কি হব এক্সাম অনলি মই এইটোৱে প্ল্যানিং তোমালোকৰ লগত অহাকালি শেয়ার করিম এখানে মই কম মাঝে মাঝে মই ফেসবুক লাইভতো আহিম ফেসবুকত মই বাবাই দত্ত বুলি আছে ফেসবুকত যোনে যোনে মোৰ লগত ফেসবুকত নাই তোমালোকে মোৰ লগত ফেসবুকতো জয়েন হৈ যাবা ফেসবুক আইডিটো হৈছে বাবাই দত্ত বুলি ঠিক আছে সো ফেসবুকতো লাইভত আহিম মই তোমালোকক তাতো গাইড করিম সো কোয়াশন কিমান আছিল গ্রোথ রেট 19 নম্বর কোয়েশ্চন দ্যাট ইজ ডি ইয়েস ডি 17.7% 17.7% অ্যাজ পার 2011 সেনচাস মতে 2001 পৰা 2011 লৈকে যিটো রেট অফ পপুলেশন তার যিটো গ্রোথ এইটো হৈছিল 11% রিমেম্বার দ্যাট 11% Yes. Next question, Amar. Which of the following cash crops is not produced in Assam?
ৰেপচিড টবাকো সয়াবিন মেচটো কোৱাচোন কি হব কারেক্ট আনসারটো কি হব সবে কোৱা আৰু সবে দায়িত্ব লৈ শেয়ার কৰা সবে দায়িত্ব লৈ শেয়ার কৰা উইচ অফ দ্য ফলোইং ক্যাশ ক্রপস ইজ নট প্রডিউসড ইন আসাম ৰেপচিড টবাকো সয়াবিন মেচটো কোনটো অসমত প্রোডাকশন নহয় কোনটো অসমত প্রোডাকশন নহয় বুলি আমি কব পাৰো আচ্ছা আৰু এটা কথা যোনে যোনে পুলিশত পরীক্ষা দিব বিচাৰে পুলিশৰ কি কি ওলাব এস আই কনস্টেবল আৰু কি ওলাব পুলিশত যিটো গ্রেড থ্রির পোস্ট থাকে না বিভিন্ন ক্লারিকেল পোস্ট বিলাক তার ভেকেন্সি ওলাব পুলিশৰ কাৰণে কিন্তু আমি বেচ লৈ আহিছো আৰু বেচৰ প্রাইস কিমান ৰাখিছো 1559 সামথিং ঠিক আছে Y225 কোড ইউজ কৰি পারচেস কৰিব লাগিব যোনে যোনে মেম্বারশিপ লব বিচৰা মোৰ লগত যোগাযোগ কৰি লবা মোৰ লগত যোগাযোগ কৰি লবা পুলিশৰ বেচত এ টু জেড প্ল্যান চলি আছে সো উইচ অফ দ্য ফলোইং ক্যাশ ক্রপস ইজ নট প্রডিউস ইন আসাম যদি আমি কবলে যদি যাও 20 নম্বর দ্যাট ইজ সি সয়াবিন কি হব দ্যাট ইজ সি সয়াবিন রিমেম্বার দ্যাট সয়াবিন কি হব সয়াবিন ওকে নেক্সট কোয়েশ্চেন দ্য অ্যাভারেজ হাইট অফ আসাম ফ্রম সি লেভেল ইজ অসমর হাইট মিন সি লেভেলের পড়া কিমান উচ্চতাত আছে কোয়াশন অ্যাভারেজ কোয়াশন কারেক্ট অ্যান্সারটু কি হব দ্য অ্যাভারেজ হাইট অফ আসাম ফ্রম মিন সি লেভেলের পড়া কিমান উচ্চতাত আছে ইয়েস সয়াবিনে হব অ্যান্সারটু নেক্সট কোয়েশ্চন দ্য অ্যাভারেজ হাইট অফ আসাম ফ্রম মিন সি লেভেল মিন সি লেভেলের পর অ্যাভারেজ হাইট কিমান কিমানত আছে অসমখন 69.5 মিটার 92.5 মিটার 56.6 মিটার নে 79.5 মিটার সো যদি আমি কবলে যদি যাও আমার 21 নম্বর কোয়েশ্চনটো হবো ডি 79.5 মিটার 79.5 মিটার সো কি হবো দ্যাট ইজ ডি হবো ইয়ার কারেক্ট অ্যান্সার ডি 79.5 মিটার রিমেম্বার দ্যাট ওকে নেক্সট কোয়েশ্চন তারপর ইংলিশের কোয়েশ্চন স্টার্ট করিম দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট ইন আসাম ইজ অসমৰ যেটো ট্রপিক্যাল রেইন ফরেস্ট সেইটোৰ নামটো কি বেরুবুরি বুড়িবুড়ি রেইন ফরেস্ট বগীবিল রেইন ফরেস্ট দিহিং পাটকাই রেইন ফরেস্ট নান অফ দিস কি হব কোয়াশন 22 নম্বর কোয়েশ্চনটো কি হব ইয়ার পিছত ইংলিশের কোয়েশ্চন হব 20 আজি ইংলিশত আজি এটা ধুনিয়া সেশন আছে সুজয় আৰু 25টা টোটাল কোয়েশ্চন আছে শেয়ার করে দিয়া 90 ক্রস হয়ে যাও অলপ শেয়ার করে দিয়া সবে 90 ক্রস হয়ে যাব লাগে সো দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট ইন আসাম ইজ যদি আমি কবলে যদি যাও দিহিং পাটকাই রেইন ফরেস্ট ইয়েস দিহিং পাটকাই রেইন ফরেস্ট রিমেম্বার দ্যাট ডেফিনেটলি এইটাই হব সো এইকেইটা আসলে আমার আসাম রিলেটেড কোয়েশ্চন অসম রিলেটেড এতিয়া আমি চাও আমার ইংলিশত মিস স্পেলড ওয়ার্ড ওলাবলে দিছে চাও কিমান আমি ভাষাত আমার কিমান আমি দক্ষতা আছে অলপ চাব পারিম আজি আমি সবে হয়নে নহয় কারণ আমি ভুল চুল তো করিয়ে থাকো আর ইংলিশত তো আমার ভুল চুলবিলাক হয়ে আর আচ্ছা ফার্স্ট মিস স্পেলড ওলাবলে দিছে এইটোয়েতো বেয়া কম্পিটিশনটো ইয়াত করবলে যদি ভয় খোৱা মেইন কম্পিটিশনত তো লাখ লাখ স্টুডেন্ট থাকিব কেনেকে ফেস করিবা ওকে ওকে নাও ফাইন্ড দ্য মিস স্পেলড ওয়ার্ড কোনটো ভুল স্পেলিং দিয়া আছে অ্যাডমিরিয়েবল অ্যামিকেবল ফর্মিডিয়েবল ফর্মিডেবল ইন্ডোমিটিয়েবল ইয়াত ভুল স্পেলিং কোনটো আছে কোৱাচোন ভুল স্পেলিং কোনটোত আছে কোৱা নাইনটি ক্ৰছ হৈ যাওক সবে নাইনটি ক্ৰছ কৰি দিয়া কোৱাচোন ইয়াত ভুল স্পেলিং কোনটোত আছে সবে কৈছে স্যার বি হব লাগে ভুল স্পেলিং আছে বিত এমিকেবল এমিকেবলত ভুল আছে বি বুলি সবে কৈ আছে হয় নেকি চাও সি নট বি দ্যাট ইজ সি The misspelled word is formidable. The correct spelling is formidable. F-O. F-U ase. F-O hobo lage. Formidable hobo lage. Formidable. Orthoduki. Formidable kothar orthoduki. Kobo pariba. Formidable kothar orthoduki kobo pariba.
লার্জ বা পাওয়ারফুল বা ইন্টেন্স বা ক্যাপেবল আমি বলি আমি কব পারো ফর্মিডেবল, রিমেম্বার দ্যাট। ইয়েস, নেক্সট কোয়েশ্চেন, মিসস্পেল ওয়ার্ড ওলা বলে দিছে আকো, অ্যাডভোকেসি, অ্যারিস্টোক্রেসি, ডেমোক্রেসি, কার্টেসি, কোয়াশন ইয়ার পড়া ভুল কোনটুত আছে, ইয়ার পড়া ভুল কোনটুত আছে, কোয়াশন ইয়ার পড়া ভুল কোনটুত আছে কোয়া, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। ইয়ার পিছত, ইয়ার পিছতে কিন্তু ইয়ার পিছতে আমি একটা সেশন করিম যত ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফেস্টিভেল থাকিব, সবে তাত আহি যাবা, আর এইটা 10 মিনিটের সেশন মই লম আর একটা সেকেন্ড নেক্সট, তারপর তোমালোক সকলে সাবর্ণা স্যারর, সাবর্ণা স্যারে ম্যাথসর ক্লাস করাই আছে, ম্যাথসর ক্লাসত গুছি যাবা সবে সাবর্ণা স্যারর। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব, দ্যাট ইজ কার্টেসি। ইয়াত ভুলটো কোনটো আছে, ইয়াত ভুলটো আছে কি আমার কার্টেসি। টি ই এস ওয়াই হব লাগে কার্টেসি, সি ওয়াই নহয়, ঠিক আছে, টি ই এস ওয়াই হব লাগে ইয়াত, সি ও ইউ আর টি ই এস ওয়াই, কার্টেসি, ইয়াত সি নহয়, রিমেম্বার দ্যাট। লাস্ট কোয়েশ্চন আজি আমার, ফাইন্ড দ্য মিসস্পেল ওয়ার্ড আগেন, সারেন্ডার, সার্ফিয়েট, কি সাপ্রেসর, সুপ্রিমেসি, ইয়ার পড়া ভুল কোনটো আছে কোয়া, ইয়ার পড়া ভুল কোনটো আছে কোয়া, আর অল্প কেটামান ইনফরমেশন শেয়ার করিম, তারপর তোমালোকে নেক্সট সেশনত আহি যাবা, মোর নেক্সট সেশনত। বহুতে এতালেকে লাইক করা নাই, 70-র উপর স্টুডেন্ট আছে, সবে লাইক করে দিয়া, ইয়াত কোনটো ভুল আছে, যদি আমি কবলে যদি যাও ইয়াত ভুল আছে আমার সি, দ্যাট মিন্স সাপ্রেসর, দ্য কারেক্ট স্পেলিংটো কি হবো ইয়ার, ও সরি, ফাইন্ড দ্য মিসস্পেল ওয়ার্ড, ইয়াত সুপ্রিমেসিটো ভুল আছে, সুপ্রিমেসি ভুল আছে, সারেন্ডার ভুল আছে, আর এইটাও ভুল আছে, এইটো আছে অকল কারেক্ট, মিস স্পেল ওয়ার্ড ওলাবলে দিছে, ঠিক আছে, তিনটাই ভুল আছে, এইটো অকল কারেক্ট, এইটো অল্প বেলেগ ধরনের হয়ে গেল, এইটো আমি অহাকালি এই টাইপের কোয়েশ্চনটা আমি অহাকালি আমি বুঝি বুঝি লম, ঠিক আছে, রংটো হয় অহাকালি, আমি এইটো কারেক্টে আছে, অহাকালি আমি এনেকুয়া ধরনের কোয়েশ্চনবিল বুঝি লম, ঠিক আছে। আচ্ছা, এতিয়া বিষয়টো হৈছে যে তোমালোকৰ বাবে এইটো এপিএসসি বেচ, লগতে পুলিশৰ বেচ এভেলেবেল হৈ গৈছে, এইটোতো আছে আমাৰ টার্গেট এডিআরই 2.0 গোল্ড আৰু সিলভাৰ বেচ, যোনে যোনে মেম্বাৰশ্বিপ লোৱা নাই এইটো সবে মেম্বাৰশ্বিপ লৈ ল'ব পাৰা, লগতে পুলিশৰ বেচ, পুলিশ বেচ, পুলিশৰ পৰীক্ষাৰ কাৰণে কোনে কোনে ফৰ্ম ফিল আপ কৰিবা, পুলিশৰ পৰীক্ষা দিবলৈ কোনে কোনে ইণ্টাৰেষ্টেড হোৱা, পুলিশৰ কাৰণে বেচ আমি লৈ আহিছোঁ অকল 1559 ৰুপিজ সামথিং, Y225 কোড ইউজ কৰি, আর এই ইয়াত মই কম যে সিলভার ব্যাচটো বেশি প্রিফার করা, উইদিন 2000-র ভিতর তোমালোকৰ সিলভার ব্যাচটো হৈ যায়, ঠিক আছে, কোনেও মিস করব নালাগে, যোনে যোনে মেম্বারশিপ লওয়া নাই কোর্সত মেম্বারশিপ লৈ লওয়া, আর এইটো হৈছে জিএস বুক কিট, যোনে যোনে বুক বুক লাগে বুক টু ইয়ার পৰা লব পাৰা, ঠিক আছে, এপিএসসির পরীক্ষা হব মার্চত অহা প্রিলিমস, তার বাবে এপিএসসির প্রিলিমিনারি ব্যাচও আমি লৈ আহিছো, সো কোর্সেস এভেলেবল আছে, ঠিক আছে, তোমালোক যোনে যোনে মেম্বারশিপ লওয়া নাই Y225 কোড ইউজ করে মেম্বারশিপ লৈ লবা, সেকেন্ডলি আমার অ্যাপটো ডাউনলোড করে লবা, এইটো প্লে স্টোর পৰা ফ্রি ডাউনলোড করবা, এই অ্যাপত কমিউনিটিত গৌতম দত্ত বুলি আছে, তাত তোমালোক সকলে মোক ফলো করবা ফর মোর পিডিএফ এন অল, আর মোর এইটো ক্লাস যদি ভাল লাগে লাইক করবা শেয়ার, যোৱাকালি ক্লাসত দেখিছো কমেন্ট কোনেও করা নাই, কমেন্ট নকরিলে কিন্তু মই সেশন চেঞ্জ করে দিম, সবে কমেন্ট করে ফিডব্যাকটো দিব লাগিব,
কমেন্ট করে তোমালকে ফিডব্যাকটো দিবা। অহাকালি কিন্তু ক্লাস নহয়, এতিয়া নেক্সট ক্লাসত আহি যোৱা চলো। থ্যাংক ইউ সো মাছ, লগ পাই আছো নেক্সট ক্লাসত, ধন্যবাদ।